হ্যালো বন্ধুরা, আজকের আমি জিত আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা দেখুন যে এখন বর্তমান যা পরিস্থিতি, এখন সব কিছু অফলাইনে এখন আর হচ্ছে না, সমস্ত বেশিরভাগ কাজই অনলাইনে হচ্ছে। তাই অনলাইনে আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বা আপনাদের বেশিরভাগই যেহেতু স্মার্টফোন, অনেকেরই স্মার্টফোন আছে, তা স্মার্টফোনে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি তো শুধুমুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন অ্যামাউন্ট রেখে দেবেন, বা অ্যামাউন্টটাকে তো নর্মালি একটা আমরা যেমন রেকারিং ফিক্সড করি, সেই রকম আপনিও রেকারিংয়ের মতন করেও আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন, বা অল্প কিছু অ্যামাউন্টেরও করতে পারেন। 200 টাকা হতে পারে, 300 টাকা হতে পারে, 400 টাকা হতে পারে, SIP কিনে SIP আপনি করতে পারেন। তাহলে আজকে যেমন আমি SBI-এর আমার অ্যাকাউন্ট আছে, SBI ইউনো অ্যাপ আছে, সেই অ্যাপটা লগ ইন করলাম। লগ ইন করে আপনাদের দেখাচ্ছি কীভাবে মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্টমেন্ট করতে হয়। আর মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করা অনেক ইজি, তাই জন্যই আপনাদেরকে বললাম। যেমন এখানে লগ ইন করলাম, করার পরে ইনভেস্টমেন্ট বলে যে এখানে দেখতে পাচ্ছেন সেগমেন্টটা লেখা আছে, সেই ইনভেস্টমেন্টে ক্লিক করুন। দেখা যাবে ভেতরে ক্রিয়েট আ ফোলিও, ইনভেস্ট ইন MF, নিউ ফান্ড অফার আছে। তাহলে আপনি ইনভেস্ট ইন MF মিন্স ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড, এখানে সমস্ত কিছু দেখবেন। ইনভেস্ট ইন MF-এ দেখুন, এখানে ইকুইটি দেখাচ্ছে, আপনার ইকুইটি কতগুলো আছে, কী কী আছে, বিভিন্ন সেগমেন্ট ভাগ করা আছে। SBI ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স সার্ভিসেস আছে, SBI ব্যাঙ্কিং ফিনান্স সার্ভিসেস আছে, রেগুলার প্ল্যান আছে, একটা একটা গ্রোথ আছে, একটা IDCW আছে। এখানে দেখুন অ্যামাউন্টগুলো সমস্ত ক্রোড়ে দেখাচ্ছে, ক্রোড় অ্যামাউন্ট দেখাচ্ছে যে এত টাকার অ্যামাউন্ট, আর এগুলো পারফরমেন্সটা দেখাচ্ছে যে উইদিন ইয়ারে বা ওয়ান ইয়ারে পারফরমেন্স কেমন। দেখুন সব সমস্ত হাই গ্রিন হয়ে আছে উপর দিকে, মানে কি ওগুলো পারফরমেন্স ঠিকঠাক ভালোই, আপনাদের কোনো লস হবে না এগুলোতে। এবার দেখুন আপনি এগুলো পপুলার ফান্ডসে যদি যেতে চান, সেই পপুলার ফান্ডগুলো দেখুন এখানে ইন্ট্রো ভিডিও অন মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইনভেস্টিং, এখানে ক্লিক করতে পারেন, সমস্ত ভিডিওগুলো এক এক করে পাবেন। দেখুন এর মধ্যে যদি ক্লিক করেন, এর ভেতরে ভিডিওগুলো এক এক করে আপনাদের দেখাবে। দেখুন ভিডিওগুলো মিউচুয়াল ফান্ড, যেমন বেনিফিটস অফ আ মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডে বেনিফিট কী কী হতে পারে সেই সংক্রান্ত ভিডিও আছে, এছাড়াও ট্যাক্স সেভিং ভিডিও আছে, SIP ভিডিও আছে, সমস্ত এক এক করে ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনাদের যদি মনে হয় ডাউট হয় কোনো কিছু, সমস্ত ভিডিওগুলো এক এক করে দেখে নিতে পারবেন। এখানে ভিডিওগুলো আছে, ভিডিও সেগমেন্টও আছে আলাদা আলাদা, সমস্ত সেগমেন্টগুলো একটা একটা করে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। দেখুন এখানে ভিডিও আছে, এখানেও দেখুন সমস্ত পরপর সমস্ত ভিডিও আছে একটা একটা করে, যেমন ট্যাক্স সেভিং স্কিমস আছে, কী কী ট্যাক্স সেভিং স্কিমসগুলো থাকতে পারে। আর সত্যি মিউচুয়াল ফান্ড অনেক ট্যাক্স সেভিং, এখানে আপনি করতে যদি ইনভেস্ট করেন আপনার ট্যাক্স লাগবে না, ট্যাক্সটা বেঁচে যায়। ওই জন্যই আপনি যদি একটা FD করেন, FDতে আপনার ট্যাক্স লাগবে, রেকারিং করতে গেলেও ট্যাক্স লাগবে, FDতে তো লাগবেই লাগবে। তা যার জন্য আপনাকে 15G সাবমিট করতে হচ্ছে, যেখানে এখানে করতে হয় না, এখানে কি আপনার ট্যাক্স পুরোটাই ট্যাক্স সেভিং থাকে। আর মিউচুয়াল ফান্ড অনেক ইজি, যেমন এখানে পপুলার ফান্ডসগুলো আছে, দেখুন পপুলার ফান্ডসগুলোতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন এখানে সমস্ত পপুলার ফান্ডগুলো, যে আপনি এগুলোতে ইনভেস্ট করতে চান, এগুলো লামসাম অ্যামাউন্ট মিনিমাম অ্যামাউন্ট 5,000 টাকা। যেমন আমি দুটো করেছি, দুটোই 5,000 টাকার, প্রথম দুটো করেছি, দুটোই পপুলার ফান্ড আর দুটোই হাই রিস্কের আছে। কিন্তু কি হাই রিস্কের হলেও এগুলোতে একটু রিস্ক নিতেই হবে, কিন্তু এই না যে 5,000 টাকা দিলাম বলে এই না যে আপনি রিটার্নে 1 বছর বা 2 বছর বা 5 বছর বাদে আপনি রিটার্নে ওটাকে 3,000 পাবেন বা 4,000 পাবেন, এটা হবে না। এটা 5,000 প্লাসই পাবেন, বেশি হয়তো পাবেন, অনেক টাকাই পাবেন, হয়তো 8,000 টাকা, 9,000 টাকা কি 10,000 টাকা হতে পারে, কি আরও বেশিও হতে পারে, সেটা আমি বলবো না, সেটা আপনি দেখবেন। আপনি যেটা চুজ করবেন সেটা আপনার ভেতরে আছে, আপনার ওখানে সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে, পারফরমেন্স দেখিয়ে দেবে, সেই অনুযায়ী আপনি আপনার ইনভেস্ট করবেন। যেমন এই আমি যেমন প্রথম যেমন 5,000 টাকার লামসাম অ্যামাউন্টের করেছি, আপনি যদি মনে করেন আপনি SIPও করতে পারেন। SIP মিন্স হচ্ছে আপনার সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্রোডাকশন, মানে আপনি সেটা কোয়ার্টারলি দিতে পারেন বা মান্থলি দিতে পারেন। মান্থলি হলে আপনি মান্থলি হয়তো মাসে 200 টাকা করে কি 300 টাকা করে কি 400 কি 500 টাকা করে এইভাবেও দিতে পারেন, বা আপনি যদি কোয়ার্টারলি দিতে পারেন তো আরও ভালো, কোয়ার্টারলি যদি আপনি 500 টাকা বা 1,000 টাকা করে দেবেন সেরকমভাবেও করতে পারেন। আমি করিনি, আমি ওটা করেছি একদম লামসাম 5,000 টাকার দুটো করেছি, 5,000 টাকার একটা প্রথমে 2 বছরে করেছি আর একটা করেছি 3 বছরের। এবার আপনি আপনার মতন, সেটা আপনার যদি মনে হয় আপনি ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন, বা ব্যাংকের এমনি ক্লারিক্যাল অফিসারদের সঙ্গেও কথা বলতে পারেন এই সংক্রান্ত। এছাড়াও এদের কাস্টমার কেয়ার আছে, কাস্টমার কেয়ারও কথা বলে নিতে পারেন এই মিউচুয়াল ফান্ড সংক্রান্ত সমস্ত কিছু। এগুলো অনেক ইজি আছে, এগুলো এমন কিছুই না, হয়তো প্রথম প্রথম মনে হবে না টাকা দেবো, টাকাটা তো ফেসে যাবে বা পাবো কি না কোনো ঠিক নেই হয়তো, কিন্তু কিচ্ছু না, কোনো ব্যাপার না, এটা আপনি ঘরে বসে আর্নিং, এগুলো একটা ইনভেস্টমেন্টের মতন আপনি ফেলে রাখলেন। আপনার যখন এটার পুরো ফুলফিল সমস্ত হয়ে যাবে, আপনার যা ক্রাইটেরিয়া থাকবে ইয়ারলি বা
দুটো বছরের বা তিনটে বছরের, সেই তখন ওটা পুরো ফুলফিল হয়ে গিয়ে আপনার যা অ্যামাউন্ট হবে পুরো টাকাটাই পুরো প্লাস ইন্টারেস্ট সহ আপনার সেভিংস অ্যাকাউন্টেই 15% রিটার্ন আসবে পুরোটাই। তাই আপনি এটা করতেই পারেন। আমি আমার দুটো করেছি, দেখি যদি আমার হ্যাঁ ঠিকঠাক যদি হয়, আমার যদি মনে হয় হ্যাঁ আমার ভালোই লাভ হয়েছে বা নিশ্চয়ই, তাহলে আমি আরও বেশি অ্যামাউন্টে করবো অবভিয়াসলি। যদি কারোর যদি 5,000 টাকা যদি 2 বছরে বা 3 বছরে যদি কারোর 15,000 বা 20,000 যদি হয়েই যায়, তাহলে আমি তাহলে এভরিবার রেকারিং করে আমার লাভ কী? তাহলে তো আমি মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স এইগুলোতেই তো আমি ইনভেস্ট করতে পারি। এগুলোতে ইনভেস্ট করে কী আছে, অল্প অল্প করেই দেখি না একটু একটু করে। সেরকম হলে আমি আমার দরকার হলে কাস্টমার কেয়ার বা ব্যাংকের সঙ্গে ডিরেক্ট কথা বলবো। আর সবার আগে আপনাদের আর একটা কথা মনে করি, যে আপনারা ইনভেস্ট করার আগে সবসময় KYC করিয়ে নেবেন। আপনাকে একবার ব্যাংকে যেতে হবে, গিয়ে KYC করাতে হবে। সে আপনি যেই SBI ইউনো মানে SBI-তেও করতে চান বা অন্য কোনো যেমন ইউনিয়ন ব্যাঙ্ক হোক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হোক বা HDFC হোক, যে কোনো কিছু মানে ব্যাঙ্ক থ্রুতে যদি আপনি ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড, যে কোনো ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড হোক বা ইন্ডেক্স হোক বা শেয়ার ডিভেঞ্চার্স বা ডিম্যাট অ্যাকাউন্ট হোক, যা কিছুই হোক, আপনাকে KYC করাতেই হবে। অ্যাজ পার এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি গাইডলাইন্স, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী আপনাকে KYC মাস্ট, ম্যান্ডেটারি। KYC না হলে আপনাকে এটা ইনভেস্ট করতে দেবে না বা আপনাকে এটা ওপেন করতে দেবে না। আপনি এটা KYC করিয়ে নেবেন, করিয়ে নিয়ে ওখানেই একেবারে কথা বলে ওখানেই আপনি করে নেবেন, বা আপনি পরে এসে বাড়িতে এসে আপনি আপনার বুঝে শুনে একটা অ্যাডভাইস নিয়ে আপনি সেরকম প্রয়োজন হলে আপনি অন্য ইউটিউবগুলো দেখতে পারেন, বা এই ব্যাংকের যে ডিটেলসে ভিডিও ইউটিউবগুলো দেখেছি সেই ইউটিউবগুলো দেখবেন, ওখানে দেখলেও আপনি অনেকটা বুঝতে পেরে যাবেন, ইজি হবে। আপনার কোনো এর স্পেশাল ফার্দার স্পেশাল অতিরিক্ত নলেজ লাগবে না, যে আপনার নলেজ নেই বলে আপনি কিনতে পাচ্ছেন না বা আপনি কী করবেন না করবেন, সেই কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। আপনি একটা 5,000 টাকার অল্প কিছু করতেই পারেন। আপনার যদি মনে হয় যে আমি এটা ইনভেস্ট করে দেখি একটা কত টাকা কী হয় না হয়, পরে নয় বেশি করব কী আছে, আপনি প্রথম প্রথম অল্প টাকারই 5,000 টাকারই লামসাম করুন একটা দেখুন, বা এই রেকারিং কাইন্ড অফ আ রেকারিং যে 300 টাকার একটা করতে পারেন, যে প্রত্যেক মাসে আমি 300 টাকা করে ফেলি, দেখি এটা 2 বছরের করে দেখি না কত টাকা কী হয়। কিন্তু কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা একটু বেশি বেটার হবে, কেন রেকারিং বা FDতে ইন্টারেস্ট রেট খুবই কম, তারপর ট্যাক্স আছে, আর ইন্টারেস্ট রেট এতই কম যে ওগুলোতে দিয়ে দেওয়া টাকা দেওয়া মানে বেকার। আপনার শুধু যেটুকু জমা দিয়ে মানে সাবমিট করেছেন তার সঙ্গে সামান্য কিছু একটা 2-3% এরকম একটা ইন্টারেস্ট আসবে, খুবই কম। কিন্তু এইখানে মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্সগুলোতে অনেক টাকাই ইনভেস্টমেন্ট আসবে আপনার, অনেক টাকাই আপনি একটা ইন্টারেস্ট প্লাস হয়ে ওই টাকাটা রিটার্ন আসবে আপনার কাছে। আর এইটা ভাববেন না যে আপনার আমার লস, যেমন এখানে দেখছেন যে এই রেটগুলো আছে, রেটগুলো একটু হ্যাঁ এগুলো লসের ইন্ডিকেট করছে, তাহলে এই না যে লসের ইন্ডিকেট করলেই যে আপনার কমে যাবে অনেক টাকা। আপনি যেমন 5,000 টাকা করেছেন, 2 বছর বাদে আপনি কখনোই ভাববেন না বা চাইবেন না যে আমার 4,000 টাকা হয়ে যাবে, 5,000-এর বিলো 5,000 হোক, এটা হবেও না। এটা হয়তো হ্যাঁ আপনার যে এক্সপেকটেশন, আপনার যদি 10,000 টাকা যদি হতে পারে বা 15,000 টাকা, সেটা হয়তো হলো না, সেটা হয়তো 8,000 টাকা হলো, 9,000 টাকা হলো, 9,000 হলো, এরকম হবে। তাহলে এই না যে ওটাকে বিলো 5,000, এরকম কোনো দিন হয় না, এটা কোনো দিনই হবে না। সে যতই হাই রিস্কেরও যদি আপনি যদি কেনেন মিউচুয়াল ফান্ড বা হাই রিস্কেও যদি ইনভেস্টমেন্ট ইনভেস্ট করেন, সেখানেও আপনার হবে না। লো রিস্কে তো কোনো ব্যাপারই না, লো রিস্কে তো আপনি তো পাবেনই, পাবেন রিটার্ন ভালোই, কিন্তু হাই রিস্কের হলে হাই রিস্কের একটু হ্যাঁ বেশি হতে পারে। আবার তা বলে এই না যে অনেক টাকা কমে যাবে, এটা নট অনলি মানে কাইন্ড অফ আ শেয়ার ঠিক বলবো না আমি, যে আপনি শেয়ার ইকুইটি শেয়ার বা প্রিফারেন্স শেয়ারে করছেন, যে শেয়ার কিনে শেয়ারে লস খেয়ে গেছেন, এরকম না। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা অনেকটা ইজি আর অনেকটাই সুবিধা আছে। এখানে আপনার লস অফ রিটার্ন যে হয় সেটা লস হবে না, হয়তো হ্যাঁ আপনার যা এক্সপেকটেশান থাকবে সেটা হয়তো কমতে পারে, তা বলে সেটা সব ক্ষেত্রে হয় না। আপনার যা রিটার্ন থাকে বা যেটা ইন্টারেস্ট রেট ওদের যা লামসাম এমন, সেই অনুযায়ী আপনি হতে আপনার সেটা লাভই হবে, এমন কিছুই হবে না, আপনার লাভই হবে। তাহলে আজকের মতো।